this thing. দেখছি ঠিক আছে কিনা, আমি লাকি এফএম সাইক্লিং অ্যান্ড ব্লগিং নিয়ে কনসেপ্ট মাথায় আসলো, দ্যাটস ওয়াই বাইক ফোন হোল্ডার এর মাধ্যমে আমি আমার চেষ্টাটি এক্সিকিউট করতে যাচ্ছি। তো আমি চেষ্টা করব সাইক্লিংয়ে বিভিন্ন জায়গায় যখন আমি ব্যস্ত থাকবো তখন আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কাজে লাগে, আই ডোন্ট নো হয়তো কাজে লাগতেও পারে, আবার জাস্ট অ্যান আইডিয়া হয়েই থাকতে পারে। এখন আছি আমি ভাসানী নব থিয়েটারে, এই সিগন্যালে যাব লিঙ্ক রোড দিয়ে, সাত রাস্তা রেডি দিয়ে হয়ে আমি হাতি জিল দিয়ে যাব। তো আমাদেরকে আসলে ওয়ার্কআউট করতে হবে যে এই সময়টা কী নিয়ে কথা বলা যায়, কীভাবে ভ্যালু প্রোভাইড করা যায়, এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল কিছু হতে পারে, টেকি হতে পারে। I am passing the signal. So, আপনারা সাইক্লিং দেখবেন, ব্লগিং দেখবেন, অবশ্য আমাকে ছাড়া কিছুই দেখছেন না আপাতত। এটা আসলে নিজস্ব একটা রিক্রিয়েশন, আমি প্রায় দুই বছর আগে মনে হয় একটা এরকম একটা ব্লগ করেছিলাম, লাস্ট আমার যখন বাইক হোল্ডারটি সরি স্মার্টফোন হোল্ডারটি ছিল বাইকের সাথে। স্মার্টফোন হোল্ডারগুলো আসলে আমি এখনও ভরসা পাচ্ছি না, কারণ জার্কের সময় এগুলো খুব একটা রিলায়েবল। ওকে, তবে এখন যেটি অর্ডার করলাম বাইক শপ বিল্ডিং আমাকে একটা প্রতিষ্ঠান থেকে দারাজের মাধ্যমে, দেখা যাক সেটি কতটুকু কাজে দেয়। শহরে হলুদ বাতিগুলো আসলে অন্যরকম লাগে রাতের বেলা। আমি এখন ফ্লাইওভারে উঠতে যাচ্ছি, এটা আসলে লিঙ্ক রোড হিসেবে অনেক জায়গায় পরিচিত। এবং ওঠার সময় আমি সেন্স স্পিড মেনটেন করতে চাই, কারণ পরবর্তী গেলে আমার জন্য টাফ হয়ে যায়। তো আমি এক চান্সেই উঠতে চাই এবং উঠি। আপনারা আশেপাশে দেখতে পাবেন আমার অন্য সাইডের লেনে অবশ্য ফুললি জ্যাম প্যাক, দেখাতে বললে ভালো হতো, বাট আমি হোল্ডারটি এখন সরাতে যাচ্ছি না। পিছনে এই হলুদ লাইটগুলো দেখা যাচ্ছে নিয়ন বাতির, যেগুলো আগামী দু চার বছর হয়তো পরে দেখা নাও যেতে পারে বিদ্যুতের উপর চাপ কমানোর জন্য, সবাই এখন সোলারের দিকে ঝুঁকছে। তো সোলার রিপ্লেস হবে নিয়ম বাতিলে, ভালোই লাগে, অবশ্য আমার ভালো লাগার কারণটা ভিন্ন, সেটি হলো নামতে ভালো লাগে, তো নিতে কষ্ট হলেও নামার ব্যাপারটা ভালোই ইন্টারেস্টিং, অনেক স্পিডে নামা যায়, ঢাকা শহরে আসলে এত স্পিড পাওয়া যায় না, তো দ্যাট ইজ ওয়াই। আর নিচের রাস্তাগুলোতে একটু জ্যাম প্যাক থাকে, ফ্লাইওভার একটু কম জ্যাম থাকে, আর আমার সাইকেল কমিউট করার উদ্দেশ্যই হলো সময় সেভ করা, যেটার কারণে আল্লাহর মতো অনেকগুলো কাজ করতে পারি একসাথে। আমার সময় অতটা ভেঙে যাবে না, বাট আমার কাছে জায়গাটা অনেক বেশি সময় এনে দেবে। এখন আমরা নালিশোর পাশের সিগন্যালে আছি, আজকের দিকে নিচ্ছি।